বন্ধুরা, আরও একটা নতুন রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি স্পেশাল ডিম পরোটা। ডিম পরোটার জন্য আমরা এখানে আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবং লবণ, পরিমাণ মতো পানি দিয়ে আমরা আটাটি তৈরি করে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা দেখছেন, তাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখুন। আপনারা দেখছেন অলরেডি আমরা আটাটি তৈরি করে ফেলেছি, তাহলে চলুন আমরা এটা দিয়ে পরোটাটি তৈরি করে ফেলি। সামান্য একটু গুঁড়া লাগিয়ে তারপরে আমরা পিঁড়িতে পরোটাটি তৈরি করব, যাতে আটাটি পিঁড়ির সাথে লেগে না যায়। আর আমাদের এই পরোটাটি বেশ কিছু লেয়ারে বিভক্ত হবে, অ্যাটলিস্ট ভেতরে 8টি লেয়ার হবে পরোটার। আপনারা দেখতে থাকুন, এই লেয়ারটি করতে হলে অবশ্যই পরোটাতে ভালো করে তেল দিয়ে নিতে হবে, কারণ তেল যদি আপনি না দেন তাহলে ভিতরের যে লেয়ারগুলো সেই লেয়ারগুলো প্রপারলি সিদ্ধ হবে না। তাই আপনারা দেখলেন আমরা এখানে তেল দিয়ে নিলাম এবং এটা ভেঙে লেয়ার করে নিচ্ছি। এরপরে সামান্য একটু গুঁড়া দিয়ে তারপরে এটা আবার আমরা পরোটার শেপ দিয়ে নিব। ভেতরে তেলটা থাকার কারণে ভিতরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো একবারে আরেকটার সাথে লেপটে যাবে না, এটা কিন্তু আলাদা আলাদাই থাকবে। আর এই আলাদা থাকার কারণে আমাদের এর ভেতরে ডিমটা দিতেও সুবিধা হবে, তাই অবশ্যই খেয়াল রাখবেন যখন লেয়ার করবেন তখন ভেতরে তেলটা যেন প্রপারলি মিক্স করা হয়। আমাদের পরোটা তৈরি, তাহলে চলুন পরোটাটি ভেজে নেওয়া যাক ডিম দিয়ে। পরোটাতে ডিম যে আমরা দিব, ডিমে অন্য কোনো কিছু দিব না, শুধু একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিব। আর পরোটাটি দেখছেন অলরেডি আমরা চুলায় আগুনে দিয়ে দিয়েছি, যেহেতু আমরা খুব সামান্য পরিমাণ তেলে পরোটাটি ভাজব, তাই আগে দুই পাঁচ আমরা মোটামুটি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে তারপরে অল্প তেলের মধ্যে আমরা এটা ভেজে নিতে পারবো। আপনারা যেমনটি দেখছেন আমরা বেশ ভালোভাবে এটা ছেঁকে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ তেল আমরা কড়াইতে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন খুব সামান্য পরিমাণ তেলে আমরা এই পরোটাটি ভাজবো, একদম খুবই সামান্য পরিমাণ তেল আমরা এখানে দিয়ে নিলাম। এখন এই পরোটাটি তেলটা গরম হওয়ার পরে এখানে আমরা দিব, তেলটা আমরা কড়াইতে ভালো করে ঘুরিয়ে নিলাম যাতে পরোটা প্রপারলি পরোটাটাতে তেলটা লাগে। আর আপনারা দেখতে পারবেন আমরা যেহেতু আগে এটা ছেঁকে নিয়েছি, ওই সামান্য পরিমাণ তেলেই পরোটাটা কিন্তু ফুলে উঠবে এবং খুব প্রপারলি মুচমুচে হয়ে এটা ভাজা হবে। যাই হোক, আমরা পরোটাটি দিয়ে দিচ্ছি, তেলটি এক পাশ লাগিয়ে নিলাম। এখন আমরা এটা আবার উল্টে আর এক পাশে তেলটি লাগিয়ে নিব। দেখছেন এটা চেপে দেওয়ার কারণে কিন্তু পরোটাটি যথেষ্ট ভালোভাবে ফুলে উঠছে। এখন আমরা এর মাঝে ছুরি দিয়ে কেটে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে দিব। এই পরোটাটা কিন্তু অসম্ভব স্বাদের হয়ে থাকে, যারা বাসায় কখনো চেষ্টা করেননি তারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। আপনারা দেখছেন ডিমটি পুরো পরোটার ভেতরে একদম প্রপারলি মিক্স হয়ে গেছে। একটু সামান্য সময় রেখে দিতে হবে যাতে ডিমটি প্রপারলি ভেতরে ফ্রাই হয়ে যায়, তাহলে যে ডিমের কুসুমটুকু বের হয়ে গেছে এটুকু আর বের হবে না, আর খেতেও আরও অসম্ভব সুস্বাদু হবে। আপনারা দেখছেন পরোটাটি আস্তে আস্তে ফুলে উঠছে এবং ভিতরে ডিমটি প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটি উল্টে দিব। এই পাশটা মোটামুটি ভাজা হয়ে গেছে, অসম্ভব স্বাদের এই পরোটাটি অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব দ্রুত সময়ে খুব সহজে এই স্বাস্থ্যকর পরোটাটি তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের সহজ সহজ রান্নার রেসিপিগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যেতে পারেন। এই পাশটা আমি আরও একবার একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে পরোটাটি একটু ক্রিস্পি টাইপের হয়, সেই কারণেই আমরা এটা চেপে চেপে ভেজে নিচ্ছি।
আর আপনারা তো দেখেছেন এটা খুব সামান্য পরিমাণ তেলে আমরা ভাজছি, যে কারণে এটা বারবার চেপে দেওয়া লাগছে। যদি তেলটা আমরা অনেক বেশি দিতাম তাহলে কিন্তু আমাদের এত চেপে চেপে ভাজা লাগতো না। যাই হোক, আমরা পরোটাটি ভেজে নিলাম। এখন আমরা আপনাদেরকে পরোটাটি কেটে এর ভেতরে কী সিচুয়েশন সেটা দেখানোর চেষ্টা করব। অসম্ভব গরম, পরোটাটি মাত্র আমরা কড়াই থেকে নামিয়েছি, হাত দেওয়া যাচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা করছি কেটে আপনাদেরকে দেখানোর জন্য। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে অসম্ভব ক্রিস্পি টাইপের এটা হয়েছে এবং খুব সহজে কিন্তু পরোটাটি কেটে যাচ্ছে। ডিপটাও ভেতরে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আপনারা একটা পরোটার একটা পিস আপনাদের দেখালে আপনারা বুঝবেন। অসম্ভব গরম, এটা দেখানোটাই টাফ। এই যে দেখুন ডিমটি কি সুন্দর ভেতরে মিক্সড হয়ে গেছে এবং এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ প্রতিনিয়তই আপনাদের জন্য আমরা নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসছি এবং এই রান্নাগুলো খুবই সহজ হয়ে থাকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।